নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আসন্ন বিধানসভা নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করবে। এই নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি, যে বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নজরে এসেছে। একটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির উত্থান, দু নম্বরে হচ্ছে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায়ন, আর তথাকথিত বড় দলগুলোর যে সার্বজনীন জোটের আহ্বান সেক্ষেত্রে ব্যর্থতা। এইতে তিনটি বিষয়কে সামনে রেখে দল এই সিদ্ধান্ত নিয়েছে। দলত্যাগ বিভিন্ন রাজনৈতিক দলের তাবড় নেতৃত্বের, যে সমস্ত জননেতাদের নৈতিক চরিত্র রাজনীতির ময়দানে জনগণের সামনে নানা প্রশ্ন খাড়া করেছে। তাই আমরা মনে করি এটা অনেক বড় এই নির্বাচনের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হওয়া দরকার। জনগণ বড় হতাশার জায়গা হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানগুলো যে জনগণের সামনে যে দিশা দেওয়ার চেষ্টা করেছে সেটা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়। এতে এদের দায়িত্বহীনতার পরিচয় জনগণের সামনে এসছে। আমরা জনগণের সামনে এই বিষয়টাও তুলে ধরতে চাই। তারা দায়িত্বহীনের মতো এই নির্বাচনকে একটা খেলা বলে মনে করেছে, এই নির্বাচনকে টুম্পার হাত ধরে ব্রিগেড দেখানো একটা গিমিক জনগণের সামনে তুলে ধরা। দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এ বিষয়ে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে রাজনৈতিক সচেতন মানুষরা উপলব্ধি করতে পারছে, কিন্তু আমাদের দেশের দায়িত্বশীল রাজনীতিবিদরা কেবলমাত্র ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকাকে পুঁজি করে এই নির্বাচনে বৈতরণী পার হয়ে দিন ধরে টেট এবং এসএসসির পরীক্ষা ব্যবস্থা বন্ধ, এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরা যারা দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ পায়নি কেবল এবং বড় অঙ্কের ঘুষ দিয়ে তবে চাকরি পেতে হয় গরিব ছেলেমেয়েদের, তো এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে হয়। প্রশাসনের নিরপেক্ষহীনতা আমাদের নজর এড়িয়ে যায়নি। পুলিশ প্রশাসন যে নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এই সরকারের আমলে, সেটাও আমরা জনগণের দৃষ্টিতে আনার মতো যে জনগণের টাকা, যে ত্রাণের টাকা, ত্রাণ সামগ্রী, তা নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু বর্তমান একবিংশ শতকের রাজনীতিকে। মাদ্রাসা স্থাপন, মাদ্রাসা শিক্ষক নিয়োগ এবং শিক্ষক শিক্ষিকাদের যে সুযোগ সুবিধে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুলিশ দিয়ে তাদের দমন করার যে অপচেষ্টা, এটা গণতান্ত্রিক দেশে অত্যন্ত ভয়ঙ্কর বলেই মনে হয়েছে আমাদের। তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এ বিষয়েও জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যে সরকার তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার পরিবর্তে মা মাটির নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করে। রাজনৈতিক দলগুলো ভোট পোলারাইজেশনের পথে নেবে, বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে তাদের কথা তাদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওয়েলফেয়ার পার্টি বাংলার এই নির্বাচনে 9 কোটি মানুষের কাছে সম অধিকারের দাবি জানাবে, সম অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে, সিভিল রাইট তাদের দেওয়ার চেষ্টা করবে, ফান্ডামেন্টাল রাইট তাদের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। অপরাধ, দুর্নীতি, স্বার্থপরতা আজকে রাজনীতিকে গ্রাস করেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মনে করে, এ থেকে রাজনীতি মুক্ত হওয়া দরকার। অপরাধ প্রবণতা বাড়ছে, দুর্নীতি আকাশচুম্বী, সাধারণ মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে, যে সরকারই আসছে অর্বাচীনের মতো চেয়ে থাকতে হচ্ছে জনগণকে, জনগণের পাহারাদারের ভূমিকা পালন করার পরিবর্তে তারা জনগণের রক্ষকের ভূমিকা পালন করার পরিবর্তে তারা জনগণকে শোষণ করছে। এই পরিস্থিতি, শ্রমিকের হাতে কাজ নেই, আমাদের ভাবনা কিন্তু এতে কিছু নেই। সরকার জনগণ সম্পর্কে ভাবতে গিয়ে যদি তারা তাদের সম্পর্কে এতটুকু ভাবত, কিছু চাল দিয়ে কিছু দিনের জন্য তাদের পাশে দাঁড়ানোর পর বর্তমান তারা কি অবস্থায় আছে, তারা কাজ পাচ্ছে কিনা, কাজের কর্মসংস্কৃতি কি অবস্থায় আছে,
এই বিষয়ে তাদের জানার কোনো প্রয়োজন তারা মনে করেনি। নির্বাচনে আমাদের মূল লক্ষ্য থাকবে যে জনগণকে পরিবেশকে অপরাধ দুর্নীতি স্বার্থপরতা মুক্ত করার লক্ষ্য থাকবে। গণতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে। আমাদের হিন্দু মুসলিম বুঝি না, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদের চোখ দিয়ে কেবলমাত্র মানুষ দেখতে পায়, এই কথা বলার আজকে সবচেয়ে বড় রাজনীতিবিদের অভাব আমরা লক্ষ্য করছি। তাই এই নির্বাচনে আমরা ডাক দেব যে আমরা মানুষ, মানুষের জন্য কাজ করব, মানুষের সুখ সুবিধে পাশে দাঁড়াবো। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে, যেটা সবচেয়ে বড় এজেন্ডা এই নির্বাচনে, বিজেপিকে রোখার জন্যে, বিজেপিকে আটকানোর জন্যে, বিজেপিকে ক্ষমতায় আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করার লক্ষ্যে আমরা এই নির্বাচনে কাজ করব। এই নির্বাচনে আমরা সেইভাবে আমাদের প্রার্থী বিন্যাস করব এবং যাতে বিজেপিকে যে কোনোভাবে নির্বাচনে জয়ী হতে না দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা প্রার্থী সিলেকশন করব এবং প্রার্থীর বিন্যাস আমাদের এই নির্বাচনে বাংলায় 150 আসনে প্রার্থী দেব ঠিক করেছি। প্রার্থীর তালিকা এখনই আমরা ঘোষণা করছি না, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার স্তরে আলাপ আলোচনা চলছে, তো আলাপ আলোচনা শেষ হলে খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যাবে, তার পরে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করবো।